আজ পৌঁছন পুলিশ কমিশনার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং এলাকায় রুটমার্চ করেন তারা এর পাশাপাশি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মনোজ বার্মার নেতৃত্বে যেমন রুটমার্চ হয় এবং বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে পুলিশ আধিকারিকরা কথাও বলেন আশ্বস্ত করার চেষ্টা করেন তাদের নিরাপত্তার বিষয়ে কাকিনাড়ার কাঁটাপুকুর এলাকা এখানেই সবথেকে বেশি গন্ডগোল হয়েছিল সেইখানে পুলিশ কমিশনার এবং ডেপুটি কমিশনার তারা টহল দিচ্ছে এবং এলাকায় শান্তি ফেরানোর প্রক্রিয়া চলছে এবং এই মুহূর্তে তারা বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে কাকিনাড়ায় পাঁচ নম্বর ছ নম্বর রেলওয়ে সাইডিং এই সমস্ত এলাকায় পায়ে হেঁটে তারা তল্লাশি চালাচ্ছে এবং এখনও এলাকা যথেষ্ট শুনশান এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত বাড়িঘর যে ভাঙচুর হয়েছিল তার চিহ্ন রয়েছে বিভিন্ন জায়গায় অর্থাৎ জায়গায় জায়গায় মহল্লায় মহল্লায় ঢুকে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে এবং তল্লাশি অভিযানের নেতৃত্বে দিচ্ছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার এবং ডেপুটি কমিশনার অজয় ঠাকুর কাকিনাড়া থেকে ক্যামেরায় অজয় দাসের সঙ্গে সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা